thank you. Thank you.
to make the nation imperfect. That's why he is the real man and he is the son of God too.
friends in this class. They are the snakes, the garden snakes. I always thought I could teach the garden snakes performance art. But later I realized that the garden snakes are teaching me performance art because they are always ephemeral. Thank you.
and by a friend home. The keys of dewdrops, the shadow of long lakes, emerald green lakes, straight tall. Sparkles your flowers dense, the snail slimes in glory, wet and moist. Carrying the home on the back, vanishing the appearing in interrupted moments. The garden small moves with the home, tireless living eternal, steady in motion, one point D, the centimeters per second. 50 years and all, the slowest creative for not, living steadily as long as 5 to 25 years. The touch of soul is its day. Nocturnal, the garden's maid, can carry 10 times its own. It vertical movements of walls, tree trunks and branches, grass blades and flowers, very, very slow, very, very steady. It carries the home everywhere, everywhere, yet invites no fame inside the home. I'm going to go to the next one.
ভাস্কর হাজারিকা হল আমার সিনিয়র দাদা। আমার নাম ভাস্কর হাজারিকা, আমি আসাম থেকে বলছি। মোর নাম অসম ভাস্কর হাজারিকা, মোর ঘর অসমত, মোর অসমিয়া। Their wares were a dhoti round their shoulders
another about their loins. Their princes wrap a dhoti round their shoulder and another round their loins. As for the servants of the prince and the boyars, they wear a dhoti wounded about their loins and carry shield and sword in their head, while others have spears or knives or sabres or bow or arrows. And all are naked and barefoot and strong. And the women go barehead and with breast uncovered. As for the little boys and girls, they go naked till the age of 7 and do not hide their shame. ইংরেজ যাহাকে প্রেস্টিজ অর্থাৎ তাদের রাজসম্মান বলে তাহাকে মূল্যবান জ্ঞান করিয়া থাকেন, কারণ এই প্রেস্টিজের জোর অনেক সময় সৈন্যের কাজ করে। যাহাকে চালনা করিতে হইবে তাহার কাছে প্রেস্টিজ রাখা চাই। বোয়ার যুদ্ধের আরম্ভকালে ইংরেজ সাম্রাজ্য যখন স্বল্প পরিমিত কৃষক সম্প্রদায়ের হাতে বারবার অপমানিত হইতেছিল, তখন ইংরেজ ভারতবর্ষের মধ্যে যত সংকোচ অনুভব করিতেছিল এমন আর কোথাও নহে। তখন আমরা সকলেই বুঝতে পারিতেছিলাম ইংরেজের বুট এদেশে পূর্বের ন্যায় তেমন জোরে মচমচ করিতেছে না। তারা হচ্ছে বড় মানুষের মেয়ে কিংবা বড় মানুষের, তাদের চাকর আছে, কাজকর্ম করতে হয় না। একজন হাউসকিপার আছে, সে বাড়ির সমস্ত ঘরকন্যা তদারক করে। একজন নার্স আছে, সে ছেলেদের মানুষ করে। একজন পকর্নিস আছে, তিনি ছেলে পিলেদের পড়াশোনা দেখে ও অন্যান্য নানাবিধ বিষয়ে তদারক করে। তবে আর পরিশ্রম করার কি রইল বলে। ধর্ম পুরনি অসমীয়া সমাজের ঘাই ধরণি আছে। বঙ্গদেশের নবজাগরণের দুটো ধারা আছে, একটা যুক্তিবাদী একটা পরম্পরাবাদী। প্রথমটোর ভিতর আকৌ দুটা ভাগ, একটা দীর্ঘজীর অকল যুক্তিবাদী ধারা, আনটো রামমোহনের রায়, ঈশ্বরচন্দ্র, রবীন্দ্রনাথ অপেক্ষাকৃত মোলায়াম যুক্তিবাদী আর মানবতা ভাবধারা।
সেরা বাঙালি রান্না। দই ইলিশ উপকরণ, ইলিশ মাছ 500 গ্রাম টুকরো করা, টক দই 100 গ্রাম, কাঁচা লঙ্কা 3-4, সর্ষের তেল 1 চামচ। এখানে দাঁড়ে দাঁড়ে মদের দোকান, আমি রাস্তায় বেরোলে জুতোর দোকান, দর্জির দোকান, মাংসের দোকান, খেলনার দোকান পদে পদে দেখতে পাই, কিন্তু বইয়ের দোকান প্রায় দেখতেই পাই না। আমাদের একটি কবিতার বই কিনবার আবশ্যক হয়েছিল, কিন্তু কাছাকাছির মধ্যে বইয়ের দোকান না দেখে একজন খেলনাওয়ালাকে সেই বই আনিয়ে দিতে হুকুম করতে হয়েছিল। আমি আগে জানতাম এদেশে একটা কসাইয়ের দোকান যেমন প্রচুর রূপে দরকারি, বইয়ের দোকানও সেম। ইংল্যান্ডে এলে সকলের চেয়ে চোখে পড়ে লোকের ব্যস্ততা, রাস্তা দিয়ে যারা চলে তাদের মুখ দেখতে মজা আসে, বগলে ছাতি নিয়ে ফুস করে চলেছে, পাশে লোকেদের উপর মুখ্যম নেই, মুখে যেন মহা উদ্বেগ, সময় তাদের ফাঁকি দিয়ে না পালায় এই তাদের প্রাণপণ চেষ্টা। সমস্ত লন্ডন মল রেলওয়ে প্রতি 5 মিনিট অন্তর একটা একটা ট্রেন যাচ্ছে, লন্ডন থেকে বাই ট্রেনে আসবার সময় দেখি প্রতি মুহূর্তে উপর দিয়ে একটা, নিচে দিয়ে একটা, পাশ দিয়ে একটা, এমনি চারিদিক থেকে উচ্ছ্বাস করে ট্রেন ছুটেছে। সেই ট্রেনগুলোর চেহারা লন্ডনের লোকেদের মতো, এদিক থেকে ওদিক থেকে মহা ব্যস্তভাবে আশপাশ করতে করতে চলেছে, বেশ তো এই একজনটি উৎপাদ চলতে ভয় হয় পাশে সমুদ্রে গিয়ে, এখানে এত ট্রেন যে কেন ভেবে পাই। আমরা একবার লন্ডনে যাওয়ার সময় দুইবার ট্রেন মিস করেছিলাম, তার জন্যে বাড়ি ফিরে আসতে হয়নি, তার আধ ঘন্টা পরেই আরেকটি ট্রেন এসে। Songs of palanquin bearers. I ought to mention the chant of the palanquin bearers, though they keep to the same sing-song tune, yet they generally invert the words as they go along. I will give a sample as well as I could make it out of what my bearers sang the other night. I have tried to render their words as nearly as I could into English, so as to preserve the meter. The poetry must be improved. A palki means a palanquin. It is the Hindustani word, though one also generally used in conversation. Each line is sung in a different voice. In the following, for instance, the third line would be sung in the usual voice, the second with high, the third in a short of gruff tone. Oh, what a heavy bag. No, it's an elephant. He is an awful weight. Let's throw this palki down. Let's set him in the mud. Let's leave him to his fate. No, for he will be angry then. And he will beat us then with a thick stick. Then let make haste and get along, jump along quick. And then, seeing the action to the word of this set in a nasty jerk, frog, which relates every bone in my body, keeping chorus all the time of jump along quick, jump along quick, until they were obliged to stop for laughing. The second sample is from the man who carried Mr. Achan and is in quite a different meter. I must tell you that Kukbadar means take care, and Baba, pronounced Barba, means young lady. Why? She is not heavy to Kukbadar. Kukbadar, Kukbadar, carry her swiftly, Kukbadar, pretty Baba, Kukbadar, Kukbadar, Kukbadar. Bring the torches, Kukbadar, force the road enough, Kukbadar, hear the bridges, Kukbadar, pass it swiftly, Kukbadar, Kukbadar, Kukbadar. সেই বক্তৃতায় হৃদয়ের ব্যক্তি জাতিগত সকল সংকীর্ণ সীমাকে অতিক্রম করে যে প্রভাব বিস্তার করেছিল, সে আজ আমার আজ পর্যন্ত মনে আছে, এবং আজকের এই শীভ্রষ্ট দিনেও আমার পূর্বশ্রীকে রক্ষা করেছে। এই পরনির্ভরতা নিশ্চয়ই আমাদের শ্লাঘার বিষয় ছিল না, কিন্তু এর মধ্যে এইটুকু প্রশংসার বিষয় ছিল যে
আমাদের আবহমান কালের অনভিজ্ঞতার মধ্যেও মনুষ্যত্বের যে একটি মহৎ রূপ সেদিন দেখেছি। আমাদের দেশের গৃহকর্তা ও গৃহকর্তৃকেই সাংসারিক বিষয়ে অধিক বঞ্চিত হইতে হয়, বাড়ির গৃহিণী সকল শেষে অন্নপান। ইহা না হইলে আত্মগভীরতার উপর কৃতিত্বকে দীর্ঘকাল রক্ষা করা যায় না, সম্মানও পাইবে অথচ তাহার কোনো মূল্য দিবে না, ইহা কখনোই চিরদিন সহ্য হয় না। আমাদের আধুনিক ব্রাহ্মণেরা বিনা মূল্যে সম্মান আদায়ের ভিত্তি অবলম্বন করিয়াছে, তাহাতে তাহাদের সম্মান আমাদের সমাজে উত্তরণ মৌখিক হইয়া আসিয়াছে। কেবল তাহাই নয়, ব্রাহ্মণেরা সমাজের যে উচ্চ কর্মে নিযুক্ত ছিলেন সে কর্মে সমাজের প্রাচ্যভাবেই আমাদের দেশে সমাজ রক্ষা করিতে হয়। ইউরোপীয় প্রণালীতে এই বহুদিনের বৃহৎ সমাজকে আমূল পরিবর্তন করা সম্ভবপর বা বাঞ্ছনীয় না হয়, তবে যথার্থ ব্রাহ্মণ সম্প্রদায়ের একান্ত প্রয়োজন আছে। তাহারা দরিদ্র হইবেন, পণ্ডিত হইবেন, ধর্মনিষ্ঠ হইবেন, সর্বপ্রকার আশ্রম ধর্মের আদর্শ ও আশ্রম হইবেন ও গুরু হইবেন। যে সমাজের একদল ধনমানকে অবজ্ঞা করতে জানে, নিরাশকে ঘৃণা করে, তাহাদের আচার নির্মল, ধর্মনিষ্ঠা দৃঢ়, তাহারা নিঃস্বার্থভাবে জ্ঞান অর্জন ও নিঃস্বার্থভাবে জ্ঞান বিতরণের রত পরাধীনতা ও দারিদ্র্যে যে সমাজে কোনো অবমাননা নেই, সমাজ যাকে যথার্থভাবে সম্মানীয় করিয়া তোলে, সমাজ তাদের দ্বারাই সম্মানিত হবে। মই দুরাসার কে বল তোমার অপরাধী নারায়ণ, হমিউ কহলি লয়ুদাহ করি বহিলু কে আহয়ন, হে কৃষ্ণ স্বামী তোজু পাবে আমি কেবল স্মরণ
deny this. You should always respect the blind man. It's not apple day. Thank you.